আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে হজরত আমি প্রচুর পরিমাণে রাগী যখন আমার মাথায় রাগ উঠে যায় আমার হিতাহিত জ্ঞান থাকে না আমার যখন রাগ উঠে যায় এ রাগ নিয়ন্ত্রণ করার উপায় কি মেহের বাণী করে বলবেন প্রিয় ভাই আপনার যে প্রবলেমটা এটা আপনার ফিজিক্যালি প্রবলেম হতে পারে অনেক মানুষেরই এই প্রবলেমটা হয়ে থাকে আসলে একটা জিনিস খেয়াল রাখবেন রাগ অবস্থায় আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন অবশ্যই সেই সিদ্ধান্তটা আপনার ভুল সিদ্ধান্ত হবে রাগী অবস্থা যদি কোনো আপনি ডিসিশন নেন সেটা অবশ্যই আপনার ভুল ডিসিশন হবে এজন্য আমি আপনাকে প্রথমেই সাজেস্ট করব রাগ অবস্থায় আপনি কখনো কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো ডিসিশন আপনি নেবেন না আর রাসুল করিম সাল্লাহ আলিহু ওসাল্লাম রাগ থামানোর রাগ কমানোর কিছু পদ্ধতি বলে দিয়েছেন সমাধান আছে ইনশাআল্লাহ রাসোল্লি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমার দাঁড়ানো অবস্থায় রাগ উঠে যায় তখন তুমি দাঁড়ানো থেকে বসে যাও বসে অবস্থায় যদি তোমার রাগ না কমে বা বসা অবস্থায় যে রাগ উঠে যায় তাহলে তুমি শুয়ে পড়ো অথবা তুমি মাটির দিকে তাকিয়ে থাকো আর সে অবস্থায় যদি রাগ না কমে তুমি শুয়ে পড়ো আর কোরআন তেলাওয়াত তুমি যতটুকু জানো যদি কোনো ছোট্ট সুরা জানো সুরা ফাঁতিহা জানো সেটাই তেলাওয়াত করো ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই সুন্নত পদ্ধতি যদি আমরা ফলো করি আশা করি আমাদের রাগ কমে যাবে আর সবচেয়ে বড় একটা বিষয় রাগ যখনই হবে আপনার যদি তখন একটু চেতনা ফিরে আসে যে আমি রাগ করছি কেন নবীরা তো কখনো এইভাবে রাগ করেননি তখন দেখবেন আপনার রাগ ধীরে ধীরে কমে যাবে আবার একটা দোয়া আপনি পাঠ করতে পারেন যেটা কোরআন তালাওয়াত করতে গিয়ে আমরা যে দোয়াটা পড়ি বিল্লাহ হি মিনা তন রজিম হে আল্লাহ বিতাড়িত এই শয়তান থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই এ রাগটা শয়তানই আপনাকে উঠিয়ে দিচ্ছে আর আপনি যদি বিল্লাহ পাঠ করতে পারেন তা আউজ বলা হয় এটা হাদিসের ভাষায় তা আউজ যদি আপনি পাঠ করেন আউজ হি মিনা শুতানের রজিম এটা যদি পাঠ করেন বারবার আশা করি ইনশাআল্লাহ আপনার রাগ কমে যাবে আশা করি বুঝতে পেরেছেন উত্তরটা পেয়েছেন প্রিয় ভাইয়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক আপনাদের উপর রহমত বরকত দান করুন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম ও রহমাতিল্লা বরক